नगमे है शिकवे हैं किस्से है, किस है बातें है नगमे है शिकवे है किस्से है बातें है बातें भूल जाती हैं यादें হ্যাঁ বাতে ভুল যাতি হ্যাঁ হ্যাঁ হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এই যে গানটা করলাম এটা আমি আলাদা করে আপলোড করে দেখেছি নো কপিরাইট এর আগে আমি কালকে রাত্রে যে লাস্ট ভিডিওটা দিয়েছি সেখানে একটা খুব সুন্দর গান করেছিলাম হামার ইয়াধুরি কাহানির ফার্স্ট রেঞ্জারটা সেখানে সিঙ্গেল করে যখন দিয়েছিলাম নো কপিরাইট বাট গানের সঙ্গে ভিডিওর সঙ্গে যখন গানটা অ্যাড করেছি তখন কপিরাইট তো এটা দিলে পরেও কি হবে আমি জানি না যদি দেয় অবশ্যই আমাকে ডিলিট করতে হবে এত সুন্দর একটা গান আর এই কন্টেন্টের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত একটা গান যদি কপিরাইট দিয়ে দেয় আর যদি আমার ডিলিট করতে হয় খুব কষ্ট পাবো তো কিছু করার নেই এই যে গান বাতে ভুল জাতি হ্যাঁ ইয়াদ আতে হ্যাঁ তো আমরা একটা মানুষের সঙ্গে বলা কথা কিন্তু সময়ের সাথে সাথে ভুলে যাই কি কথা হয়েছিল কিন্তু তার সাথে কাটানো সময় সেই সময়গুলি কিন্তু আমাদের মনের মধ্যে থেকে যায় গোপনে থেকে যায় কখনো ঝগড়ার সময় সেই বিষয়গুলো আমরা ভুলে যাই ঠিক আছে কিন্তু বিশেষ করে যেই সেই মানুষটা যদি চোখের সামনে না থাকে বা পৃথিবীতে না থাকে তখন সেই বিষয়গুলো না আমাদের ভেতরে চাগর দিতে থাকে চাগর দিতে থাকে যে বেঁচে থাকতে আমাদের মধ্যে কত মান অভিমান কত ঝগড়াঝাঁটি সমস্ত কিছু চলতে থাকে কিন্তু যখন সে চোখের সামনে থাকে না বা উপস্থিত থাকে না ফিজিক্যালি উপস্থিত থাকে না বা ইউনিভার্সে উপস্থিত থাকে না মানে পুরো ভগবানের কাছে চলে যায় তখন সেই জিনিসগুলো না মানে কি বলবো কুদ্রাতে থাকে ভেতরে কুদ্রাতে থাকে তো সেরকমটাই দেখলাম আমা আমরা ম্যান্ডির ভিডিওতে ম্যান্ডির ভিডিওর বেশিরভাগ অংশ ওর বাবার যেখানে ছিল সেখানে গিয়ে যেই ভিডিওগুলো আমাদের সাথে শেয়ার করা হলো সেটা কিন্তু আমার এই গানের সাথে একদম ওতপ্রোতভাবে যুক্ত সুতরাং এই গানটাতে যেন কপিরাইট ক্লেম না দেয় তো ম্যান্ডির বাবার সাথে অ্যাকচুয়ালি ম্যান্ডির ভিডিওতে যা যা দেখেছি সেটা নিয়ে বলার আগে আজকে এই মুহূর্তে আমি ম্যান্ডির মাকে নিয়ে কিছু বল কথা বলতে চাই ম্যান্ডির মায়ের নিজস্ব একটা নাম আছে ম্যান্ডির বাবারও নিজস্ব একটা নাম ছিল এবং আছে এখনো। কিন্তু আমি কখনো ম্যান্ডির বাবাকে তার নাম ধরে ডাকিনি হয় দাদু বলে ডেকেছি নয় ম্যান্ডির বাবা বাটিছাট এরকম নাম দিয়ে আমি ডাকতাম তেমনি ম্যান্ডির মাকে আমি বিভিন্ন সময় বিভিন্ন নাম দিয়ে ডেকেছি সবশেষে বড়ো কথা হচ্ছে যেই বিষয়গুলো আমরা ভিডিওতে দেখিনি সেই বিষয়গুলো ম্যান্ডি আমাকে দিয়ে বলিয়েছিল ভিডিওতে তো পরে যখন বুঝতে পারলাম যে ম্যান্ডি নিজের মুখেই বলছে যে ভিডিওতে যেটা দেখো সেটা কেন বলেছো সত্যিই তো ও তো ঠিকই বলেছে কিন্তু বলেছে ঠিক কিন্তু করেছে জঘন্য কাজ যেগুলোতে যেগুলো আমরা ভিডিওতে দেখিনি যখন ইউটিউব ওর জীবনে ইউটিউবের কোনো অস্তিত্বই ছিল না সেই সময়ের ঘটনা আমাকে দিয়ে বলিয়ে বলিয়ে ওর মাকে সোশ্যাল মিডিয়া অপদস্থ করিয়েছিল সেই কারণে আমি ওর মায়ের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছিলাম ওর মায়ের এই যে ম্যান্ডির বাবা মারা যাওয়ার পরে ম্যান্ডির মায়ের সম্পর্কে জানার জন্য আমরা সবাই ব্যাকুল হয়ে গেছিলাম যে ম্যান্ডির মা কি গেছিলো ওখানে তো সেই সম্পর্কে আমরা জানতে পেরেছি যে ম্যান্ডির মা গেছিল ম্যান্ডির মা এখন আপাতত ওই যে আর একটা মেয়ের বাড়িতে থাকে না ওই যে যে গেছিল আর কি কি নাম ওর ভুলে যাই। পাপিয়া নাকি হ্যাঁ 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 ওর সঙ্গে ওর বাড়িতে ছিল তা ওর বাড়িতে তখন ছিল না যখন ম্যান্ডির বাবা মারা যায় তখন কিন্তু ম্যান্ডির মা ওই মেয়েটার বাড়িতে ছিল না যেই মেয়েটা কি না ম্যান্ডির জায়গা নিয়ে নিয়েছিল বিশাল একটা গেম প্ল্যান হলো হ্যাঁ যে সিঁদুর দান ঠান হলো সিঁদুর নিয়ে খেলা ঠেলা হলো এই সমস্ত হলো ভিডিও ভিডিওর জন্যই হয়েছে তো সেই মেয়েটা গেছিলো মহিলা মেয়ে না মহিলা সেই মহিলা গেছিল তো এবার স্বাভাবিকভাবেই আমরা জানার চেষ্টা করব কারণ ম্যান্ডির মায়ের তরফ থেকে কোনো ভিডিও এই সংক্রান্ত আসেনি সেই কারণে আমাদের মনে ভীষণ পরিমাণে কৌতূহল জেগেছিল যে উনি গেছিলেন কি তো আমরা জানতে পেরেছি যে হ্যাঁ উনি গেছিলেন এবং ওই মেয়েটির ভিডিও থেকেও কোনো রকম কোনো ইশারা আসেনি বা বলেও নি যে ম্যান্ডির মা ওই শশাঙ্ঘাটে উপস্থিত ছিল কি না কিন্তু কোনো না কোনো মারফত আমরা জানতে পেরেছি কারো কারোর সাথে ম্যান্ডির মায়ের মানে সরাসরি যোগাযোগ রয়েছে সেই সূত্রে জানা গেছে সেই সূত্রে তারা ভিডিওতে বলেছে যে হ্যাঁ উনি গেছিলেন সেই সেই হিসাবে আমিও জানতে পেরেছি যে হ্যাঁ ম্যান্ডির মা শ্মশানঘাটে গেছিল এইবার ম্যান্ডির মা শ্মশানঘাটে গেছিল তাহলে ম্যান্ডির যে এত ভিডিও আসলো তার মধ্যে কেন উপস্থিতি দেখলাম না সে তো তার বউ ছিল শেষ মুহূর্তে এসে সিঁদুর পড়িয়েছিল ঠাকুরের সামনে সিঁদুর পরিয়েছিল তাহলে বউই তো হয়ে গেল সবচেয়ে বড় কথা তাদের মধ্যে কোনোদিনও ডিভোর্স হয়নি তাহলে উনি হলেন বউ বউ ছিলেন তাহলে তাকে কেন দেখা গেল না সব কাজ ম্যান্ডিই করছে বউয়ের কি কোনো কাজ করার থাকে না বউর তো কাজ করার থাকে ওই যে পা দিয়ে সিঁদুর মুছিয়ে দেয় না তেনা এই সমস্ত তো থাকে তো এগুলো কেন হলো না বা এগুলো কেন দেখানো হলো না তো এটা পুরোটাই একেবারে আমাদের দৃষ্টির অগোচরে হয়েছে আমরা জানতে পারিনি কিন্তু একটা ভিডিও আমার কাছে এক দিদিভাই ম্যাসেঞ্জারে সেন্ড করেছে একটা শর্ট ভিডিও আমার কাছে সেন্ড করেছে যেখানে ম্যান্ডির গলার আওয়াজ পাওয়া যাচ্ছিল যেখানে ম্যান্ডির গলার আওয়াজ পাওয়া যাচ্ছে ম্যান্ডি পরিষ্কার চিৎকার করে বলছে এখানে আসছো কেন এখানে আসছো কেন এই কথা বলেছে এইবার ওই গানটা আমি যে করলাম সেটাও এর সঙ্গে যুক্ত ম্যান্ডিকে একটা কথা বলতে চাই ম্যান্ডি আজকে ওর ভিডিওতে বলছে মানে গতকালকে ওর ভিডিওতে বলেছে যে প্রচুর সময় রয়েছে ওর হাতে সেই কারণে প্রচুর পরিমাণে ভিডিও দেখছে আর সেই ভিডিওগুলো দেখে ও উত্তর দিতে বসছে তো এইবার যে উত্তর যে দিচ্ছে ভিডিও দেখেই দিচ্ছে আর আমার ভিডিও যে দেখে আমার মনে হয় আমার ভিডিও দেখে তো আমি একটা কথা বলতে চাই তোকে ম্যান্ডি জীবনে কতজনের সাথে তোর ঝগড়া হয়েছে কতজনের সাথে তোর মনোমালিন্য হয়েছে তুই গুনে গুনে বলতে পারবি গুনে গুনে বলতে পারবি তুই তো তোর বলা কথাই আমি একটা তোকে বলছি যেটা কিনা তোর বর ডিসক্লোজ করেছিল করে আবার প্রাইভেট করে দিয়েছে ভিডিও কিন্তু তার আগে লক্ষ লক্ষ মানুষ দেখে নিয়েছে এবং জেনেও নিয়েছে তুই যার সাথে ব্রেক হওয়ার পরে জেদ করে স্যান্ডিকে বিয়ে করেছিলিস তার সাথে তোর মনোমালিন্য হয়েছে সে তোকে ছেড়ে দিয়েছে সে তোকে ছেড়ে দিয়েছিল তুই নিজের মুখে বলেছিলি এবং নিজেও স্বীকার করেছিলি সোশ্যাল মিডিয়াতেও স্বীকার করেছিলি যে সে তোকে ছেড়ে দিয়েছিল এবং জেদ করে তুই তার জন্মদিনের দিন তুই তার জন্মদিনটাকে স্মরণ করে রাখার জন্য তুই স্যান্ডিকে নিয়ে বিয়ে করেছিলিস বেশ ভালো তোর সাথে বিট্রামি করেছে তোর সেখানে কোনো দোষ ছিল না কিন্তু তুই স্যান্ডির সাথে বিট্রামি করেছিস সেখানে স্যান্ডির কোনো দোষ ছিল না তারপরে বিয়ের এক বছর পরে ঠিক বিবাহবার্ষিকের দিন তুই সেই লোকটাকে ফোন করেছিলি সেই লোকটাকে ফোন করেছিলি আচ্ছা যে তোর সাথে বিট্রামি করলো তুই তার সাথে পুনরায় যোগাযোগ করি করলি এবং সেটা জানা জানি হয়ে গেল কিন্তু এদিকে দেখ তোর মায়ের সাথে তোর কি হয়েছে সেই তো তুই স্যান্ডির সাথে সংসার করছিস যেই কাজটা তোর মা করিয়ে দিতে চেয়েছিল তুই সেই কাজটাই করছিস অথচ তুই তোর মাকে বলছিস এখানে কেন আসছো এখানে আসছ কেন বাবার এই যে পুরো কাজটাকে এটাকে আমি একাই বিক্রি করব। এটাকে আমি একাই বিক্রি করব। তুমি এখানে আসবে না এই জেদটাকে তুই ধরে রাখতে পারবি তো ম্যান্ডি কারণ এই যে মান অভিমান ঝগড়া ঝাঁটি এগুলো কিন্তু আমরা একসময় সব এখানেই রেখে দিয়ে চলে যাব তোর মারও বয়স হয়েছে জীবনে কার কতদিন আয়ু আছে আমরা কেউ জানি না যদি তোর মায়ের জীবনে একটা উঁচ নিচ হয়ে যায় তুই ক্ষমা করতে পারবি নিজেকে পারবি তুই নিজেকে ক্ষমা করতে আমি ভিডিওটা অনেক দিন আগে শুনেছি আমি বারবার চালিয়ে শুনেছি তোর গলার আওয়াজ তুই বলছিস এখানে আসছো কেন তুই তোর বাবার বাবাকে নিয়ে কোনোদিনও কাউকে খারাপ কথা বলিসনি আমাকে বলিস যাদের বাড়িতে ছিলিস তাদের বাড়িতে সবার সামনে তোর বাবাকে অপমান করে আমাকে ফোনে কথা বলিস তাহলে তারাও তো আসলো তারাও তো আসলো তোর বাদুরি আর বাদুরি আসলো তো তার সঙ্গে তো তুই দেখা করলি যদি তুই দেখা না করতিস তাহলে বাদুরির তরফ থেকে ওই ভিডিওটা আসতো না তোর মা এমন কি দোষ করে ফেলেছে যে তুই তোর মায়ের সঙ্গে তুই সতীনের মতো আচরণ করছিস মনে হচ্ছে তোর যেই ব্রেকআপটা হয়েছে সেটার জন্য তোর মা আর আমি দায়ী সে কারণে আমরা দুজন তোর চক্ষুশুল হয়ে গেছি আমরা দুজন তোর চক্ষুসুল তাও তো তোর ব্রেকআপের পরে তুই আমার সাথে যোগাযোগ রেখেছিলিস তারপরে দেখলি যে আর কোনোভাবেই ওই ছেলে তোর সাথে আর যোগাযোগ করবে না সুতরাং সুতোপাতি আমার আর দরকার নেই বেশ সুতোবাদিকে দরকার নেই শুধুমাত্র সুতুপাতি সুতুপাতির মতন ছিল কিন্তু তুই তোর বরকে লেলিয়ে দিলি লেলিয়ে দিলি তুই তোর বরকে আমার পিছনে যাই হোক যা করেছিস করেছিস একটা কথা বলি এই মার কাছে তুই নিজে যাবি তুই নিজে যাবি তোর এই মার কাছে তুই আমার কথা আজকে মিলিয়ে নিস তুই নিজে যাবি তোর এই মার কাছে তোকে আজকে একটা কথা বলে দিলাম তুই মিলিয়ে নিস এই কথাটা আমার কথাটা তুই মিলিয়ে নিস এবং সোশ্যাল মিডিয়াও মিলিয়ে নেবে যে তোর মায়ের কাছে তুই নিজে যাবি কেউ কোনো অংশে কম ছিল না না তোর বাবা কম ছিল না তোর মা কম ছিল তোর বাবা মা দুজনেই সমান জেদি ঠিক আছে ইউটিউবটাকে ভিউজ কামানোর এবং পয়সা কামানোর একটা মাধ্যম হিসেবে সব ক্রিয়েটাররা ব্যবহার করছে কিন্তু দর্শকের চোখে ধুলো দিয়ে সিঁদুর নিয়ে ছেলেখেলা করতে তোর বাবাও কিন্তু শেষ বয়সে ছাড়েনি তোর বাবা হ্যাঁ তোর মা এসেছে ওই বাড়িতে যেই বাড়িতে তোর বাবা ছিল সেই বাড়িতে এসেছে তোর বাবা ওই বয়সে বলছে আজকে যা ভিউজ হবে না আজকে দেখলে সুতরাং কেউ কম না কেউ কম না সবাই ভিউজের জন্য লাফালাফি করে তুইও করিস ঠিক আছে তো সেই স্যান্ডির সঙ্গে তুই সুখে শান্তিতে বাস করছিস সংসার করছিস হ্যাঁ কিন্তু তোর মাকে তুই চক্ষুশূল মনে করছিস তোর মাকে তোর চরম শত্রু মনে করে তাকে দূরে সরিয়ে রেখেছিস আমি কে রে আমি তো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি তো বাইরের লোক তোর মা অত তোকে জন্ম দিয়েছে আজকে যদি তোর মেয়ে তোর এই কুকীর্তির জন্য ভবিষ্যতে তোর সাথে এরকম ব্যবহার করে কি করবি টাকা দিয়ে সব কিছু মেটাতে পারবি তো টাকা দিয়ে আরও একটা মেয়ে নিজের কাছে রাখতে পারবি তো হবে না তোরও একটা মেয়ে আছে আর তুইও কুকীরি করেছিস একটা না কিন্তু অনেকগুলো কুকৃতি করেছিস সেই হিসাবটা মাথায় রেখে না ভবিষ্যতে আচার আচরণ কর তোর মাকে তুই তোর মার সাথে তুই যোগাযোগ করবি তাতে আমার কিচ্ছু হবে না জাস্ট একটা অ্যাডভাইস দিলাম তোকে যদিও তুই সেই অ্যাডভাইস তোকে দেওয়ার মতন তুই যোগ্যতা রাখিস না তবুও তোকে বললাম খুব খারাপ লাগে মনে পড়লে যে তুই একটা নোংরা লোক গালাগালি দিয়েছে সেটাকে তুই প্রমোট করেছিস তুই যদি একটা ভালো ভিডিও ওই সেম লোকের একটা ভালো ভিডিও প্রমোট করতে এত খারাপ লাগতো না এত কষ্ট পেতাম না তুই ওই সেম লোকের একটা জঘন্য ভিডিও প্রমোট করেছিলিস আমি তো তোকে নিয়ে প্রথমে খারাপ কথা বলতে যাইনি তোর বর বলেছে আমাকে নিয়ে তোর বর আমাকে উস্কেছে তোর হ্যান্ডেল করার দায়িত্ব ছিল তোর বরকে বোঝানোর দায়িত্ব তোর ছিল যে ভিডিওটা প্রাইভেট করো আমাকে কে উস্কেছে না উস্কেছে সেটা নিয়ে তুমি কেন রা কেন পুনরায় বলতে বসেছো তোর বরকে তোর হ্যান্ডেল করা উচিত ছিল তোর এত বড় সাহস তোর এত বড় আস্পর্ধা তুই আমাকে বলিস যে আমার বর করেছে আমার বরের সাথে বুঝে নিতে আমাকে কেন তুমি উল্টাপাল্টা বললে তোকে কেন্দ্র করে তোর বর বলেছে তোকে মাঝখানে তো ঢুকতেই হবে এই পয়সার যদি না থাকতো এই পয়সা যদি না থাকতো তোর এই ঠেমাক কোথায় যে থাকতো তাই ভাবি পয়সা হয়েছে বেশ ভালো কথা পয়সাকে ধরে রাখ ঠেমাককে ধরে রাখিস না এই ঠেমাক নিয়ে না সাথে যাবি না এই ঠেমাক সঙ্গে যাবে না যাবে যা তা হচ্ছে ভালো মানুষই তোর পয়সা দিয়ে তোকে হয়তো শ্রাদ্ধটা হয়তো জাঁকজমক করে করা হবে আমাদের প্রত্যেকের হয়তো জাঁকজমক করে করা হবে কিন্তু ব্যবহার পিছনে থেকে যাবে আজ আজকে তোর বাবাকে বলছে লোকে বলছে তোমার বাবাকে দেখলে তোমার বাবার কথা মনে পড়ছে বড্ড ভালো মানুষ ছিল জীবিত অবস্থায় কি বলেছে জীবিত অবস্থায় কি না কি বলেছে আজকে যেসব ক্রিয়েটাররা বলছে না তারাও বলেছে নোংরা নোংরা কথা খারাপ খারাপ কথা বলেছে হুম এই দুনিয়া বড্ড আজব শেষ পর্যন্ত নিজের আপনজনেরাই থাকে বাইরের লোকজন থাকে না আজকে তুই এবার ম্যান্ডির ভিডিওতে আসি আজকে তুই অজুহাত দিলি যে ওই ভিডিওগুলো তোর ওই আয়া দিদি করে দিয়েছে তুই একাধারে বললি যে তোর আয়া দিদি যা করেছে তা কল্পনার বাইরে তোর আয়া দিদি তোকে সামলেছে সব কিছু ওদিকে দেখাশোনা করেছে আর তুই এখন বলছিস ভিডিওটা নাকি তোর আয়া দিদি তোকে করে দিয়েছে ভিডিওটা তোর আয়া দিদি করে দিয়েছে আর এটাও আমাদেরকে বিশ্বাস করতে হবে যে ভিডিওর ভয় জানে না সে দিব্যি কত সুন্দর করে ক্যামেরা করছে তাই না এগুলো আমাদেরকে মানতে হবে লুকাস না গুরুদশা অবস্থায় রয়েছিস এইভাবে মিথ্যা কথা বলিস না পুরে ভগবান আছে ঠিক আছে পুরে ভগবান বসে রয়েছে এইভাবে মিথ্যে কথা বলিস না আজকে বাবার বাবার কত স্মৃতি নিয়ে তুই একেবারে কি বলবো বিহব্বল হয়ে পড়েছিস শোকে বিহব্বল হয়ে পড়েছিস যখন আগের দিন পাশে বসতে বললো কেন বসিস কেন ঘেসে দাঁড়াস দূরে দূরে আলগা আলগা হয়েছিলিস কেন কেন হয়েছিলিস দর্শক তো প্রশ্ন করবে এবার অনেকেই বলেছে কেন তুই তোর বাড়িতে এনে রাখিস নি তার যা এক্সকিউজ দিলি তুই তার যা এক্সকিউজ দিলি তুই সত্যি ফল খাচ্ছিস তো শর্করা পড়ছে না শরীরে ভাত ঠাত পেটে পড়ছে না তো মাছের পোকা না তুই তো আমিষাসি তুই তো মাছ ছাড়া থাকতে পারিস না এতদিন সেই ছেড়ে রয়েছিস তোর বুদ্ধি টুদ্ধি কাজ করছে না বুদ্ধি টুদ্ধি কাজ করছে না বুঝতে পারলি তুই বলছিস এক সময় তুই তোর বাবাকে পাঁচ বছর আগে তোর বাবাকে নিজের বাড়িতে এনে সেবা করেছিলিস হুম আর সেটা আমাকে একজন কমেন্টও করেছে যে তুই তোর বাবা সেবা করেছিলিস তুই বলেছিলিস সেবা করেছিলিস ঠিক আছে পাপা ওরকম করে না সেবা করেছিলিস তার পরিবর্তে তোর বাবা অন্য কাউকে ফোন করে তোর নামে বদনাম করেছে যে তোকে টর্চার করছে হেনা তেনা এসব এইসব বলেছিস ভিডিওতেও বলি সেটা তুই আমাকেও বলেছিস তোর মাও তোর বাড়িতে আসার পরে ওই লোককে ছেড়ে আসার পরে একটা এক ঘন্টার যে ভিডিও বানিয়েছিল সেখানেও ওই সব কথা বলেছে যে তোকে নিয়েও বদনাম করেছে তখন তোর মা তোর কাছে খুব ভালো ছিল এই কথাগুলো তোর কাছ থেকে পারমিশন নিয়েই কিন্তু তোর মা ভিডিওতে বলেছিল তখন তোর কাছে তোর মা ভালো হয়ে গেছিল তোর বাবা খারাপ ছিল কি আজব মেয়ে তুই তোর চরিত্রের পরিবর্তন চক্রাকারে পরিবর্তন পরিবর্তিত হতে থাকে তুই এরকম মেয়ে কখনো তোর কাছে তোর স্বার্থের জন্য তোর মা ভালো তোর বাবা খারাপ কখনো তোর স্বার্থ মিটে গেলে তোর বাবা ভালো তোর কাছে আর তোর মা খারাপ তাই না তো তখন বদনাম করেছিল বলে পুনরায় তুই আর নিয়ে আসিস নি তোর কাছে ভাবতো তো তোর মতন এই যে তোর যেই মেন্টালিটি এই মেন্টালিটি যদি স্যান্ডির থাকতো যে তুই বিয়ের আগে যা করেছিস করেছিস বিয়ের পরে যখন তুই পুনরায় সেই পুরনো লোকের সঙ্গে যোগাযোগ করেছিস হ্যাঁ যখন স্যান্ডির কানে আসলো তোকে যদি লাথ মেরে বাড়ির বাইরে বের করে দিত একটা দুটো তিনটে চারটে তোকে যদি লাথ মেরে বাড়ির বাইরে বের করে দিত দিত কোথায় থাকতো তোর এই ঠাট করেনি তো করেছে বা তুই জীবনে কোনো সময় একটার বেশি দুইবার ভুল করিসনি একই ভুল দুবার করিসনি করেছিস তো একই ভুল তোর এই বয়স পর্যন্ত তুই কতগুলো প্রেম করেছিস বিয়ের আগে আর কত পরকিয়া করেছিস তুই একবার ভেবে দেখ তা তোর বাপ তোকে ক্ষমা করে দেয়নি কোনো সময় দিয়েছে তো তুই তো বলিস তোর বাবাই তোকে বিগড়ে বিগড়ে এই আদর দিয়ে দিয়ে বাদর করেছে হুম আর আজকে তুই এক্সকিউজ দিচ্ছিস আগে একবার এনেছিলিস সেই সময় তোর উপরে বদনাম দিয়েছিল সেই কারণে তুই পুনরায় আনিসনি বাহ বা কী সুন্দর তুই এক্সকিউজ দিলি এরকম এক্সকিউজ কোনো সন্তান কোনো সন্তানের প্রতি তার বাবা যদি দেয় যে একবার যেই ভুল করেছে সেই ভুল ও আবার করবে সেই জন্য ওর হাত পা দড়ি দিয়ে ওকে ফেলে রেখেছি বেদে আবার যদি চলে যায় ভেগে যায় বাপ তো সময় আছে এই সময়টাতে না একজন মারা গেছে তোর এত অহংকার তোর এত জেদ তোর এত জেদ আর এত অহংকার যে তুই এই সময়টাতেও এই সময়টাতেও তুই তো জেদটাকে বজায় রাখছিস বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি এই যে বাদুরি আর বাদুরি হুম বাদুরি আর বাদুরি যে এসেছিল সে যে দেখা করেছিল এবং তার সাথে ম্যান্ডির যে একটা সক্ষতা পুনরায় তৈরি হয়েছে সেটা কিন্তু আমার জানার বাকি নেই আর আমার বোঝার বাকি নেই তোমাদেরও বোঝার বাকি নেই ওইদিকে বাদুরির বাদুরির মা আর বাদুরির কথাবার্তা শুনলে পরেই বোঝা বোঝা হয়ে গেছে যে ওদের দুজনের মধ্যে সক্ষতা তৈরি হয়ে গেছে ম্যান্ডি আঙুল তুলে তুলে বলেছে যে তোমার জন্যই আমার সাথে ওই বাদুরির সম্পর্ক নষ্ট হয়েছে হুম তোমার সাথে তোমার জন্যই আমার সাথে মারুর সম্পর্ক নষ্ট হয়েছে মারু না বললে বুঝতে পারবে না তোমরা অনেকেই তোমার জন্যই মারুর সাথে আমার সম্পর্ক নষ্ট হয়েছে কেন নষ্ট হয়েছে কেন বলেছে বলো তো এই কথা কারণ আমি যে বলে দিয়েছিলাম যে বাদুরিয়াতে গিয়ে নিজের শরীরের জ্বালা মেটাতে ওই হুলের সাথে ওই হোটেলে উঠেছিল গিয়ে হোটেলে গিয়ে উঠেছিল। হোটেলে না বান্ধবীর বাড়িতে হ্যাঁ এই মারুর বান্ধবীর বাড়িতে উঠেছিল হোটেল না মারুর বান্ধবীর বাড়িতে উঠেছিল এই ম্যান্ডি ঠিক আছে সেই ওটাকে অবদান সেই অবদান ঋণ ভুলতে পারবে না তো ভুলতে পারবে না তো মারু তো নিজে মুখ খুলবে না কিন্তু সেই দিন আমাকে বলে দিয়েছিল আমি তো বলতে চাইনি আমার নামে এই এরকম স্যান্ডি উল্টোপাল্টা বলেছিল স্যান্ডি আমার নামে উল্টো পাল্টা বলেছিল তাই আমিও রেগে গিয়ে বলে দিয়েছিলাম আর ওইটা বলে দেওয়ার জন্যই স্যান্ডি এবার ম্যান্ডিকে মারুর সাথে মিশতে দেয় না সেটা অনেক পরে গিয়ে অনেক পরে গিয়ে মিশতে দেয় না আর সেই জন্য আমার উপরে আঙুল তুলেছিল যে তোমার জন্যই আমার সাথে মারু সম্পর্ক নষ্ট হয়েছে তুই নষ্ট মেয়ে ছেলে তোর নষ্টামির কথা আমি যদি বলে দিই রেগে গিয়ে বলে দিই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করার জন্য বিনা কারণে আমার পিছনে লাগার জন্য যদি আমি বলে দিই তাহলে সেই তাই তোর সঙ্গে মারুর সম্পর্ক ভাঙার কারণটা আমি হলাম আমি হলাম সম্পর্ক ভাঙার কারণ শয়তান মেয়ে ছেলে কোথাকার খুব তাড়াতাড়ি একটা বিষয় ডিসক্লোজ করব দেখি আমি তেরি বেরি যখনই দেখবো না একটা বিষয় ডিসক্লোজ করব। দেখব তারপরে কি হয় প্রমাণ রেখে দিয়েছি বুঝতে পারলি প্রমাণ একদম সযত্নে রেখে দিয়েছি যত্ন করে রেখে দিয়েছি তুই যেই কারণ দেখালি যেই কারণের জন্য তুই তোর বাবাকে পুনরায় আনিস বলছিস না বিশ্বাস একবার ভেঙে গেলে পুনরায় আর জোড়া লাগে না তোর বরকে দেখ না তোর বরের বিশ্বাস তুই কতবার ভেঙেছিস তারপরেও তোর মতো মহিলার উপরে আবার বিশ্বাস করছে আবার তোর জন্য মেঝেতে শুয়ে শুয়ে সে ঠান্ডা বাঁধিয়ে ফেলছে তোর সঙ্গে ওই তুই যা পালন করছিস সেটা পালন করতে গিয়ে পেটে ব্যথা বাঁধিয়ে ফেলছে গ্যাসের ব্যথা হচ্ছে ভাতটা ভাতটাত খাচ্ছে কিন্তু ফলের পরিমাণ যেহেতু বেশি খাচ্ছে গ্যাস হয়ে যাচ্ছে আলসার না পেটে গ্যাস হয়ে যাচ্ছে ঘি বেশি খাচ্ছে গ্যাস হয়ে যাচ্ছে তোর জন্য তুই কি করতে পেরেছিস লাথ মেরে চলে গেছিলিস অন্য একটা ছেলের সঙ্গে শোয়ার জন্য ঘর বাঁধার স্বপ্ন নিয়ে চলে গেছিলিস বিশ্বাসের বড় বড় বুকনিবাজি মারছিস তুই তো চলো বন্ধুরা সময় আসলে ওই পার্টটা অবশ্যই তোমাদের সাথে ডিসক্লোজ করবো উইথ প্রুফ টাটা